কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ডের কলাবাগান স্কুল সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মূলত সময় মতো তারা জল পরিষেবা পাচ্ছেন না। 3 নম্বর ওয়ার্ডের কলাবাগান স্কুল এলাকায় পানীয় জলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ওই এলাকারই বাসিন্দারা। এরপর কাউন্সিলর মায়া সাহা ঘটনাস্থলে এলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। এলাকার কাউন্সিলর জানান, আজ জন্মাষ্টমী, তাই সবকিছু ছুটি রয়েছে, সে কারণে পরিষেবা দেওয়া যাচ্ছে না। পাশাপাশি সেই রিজার্ভারের মেশিন বিকল হয়েছে, তাই আগামীকাল সেই মেশিনের কাজ শুরু হবে, ফলে আজ জলের ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হবে। আজকে জন্মাষ্টমী, আজকে বললো যে সব বন্ধ, আজকে কেউ আসবে না। এই কথাটাই আজ মাত্র আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করলাম। আপাতত এখন সমস্যা সমাধান হচ্ছে না। আমি এখন বলছি, পৌরসভায় বলে দিচ্ছি, আমি ট্যাঙ্কিটা যেখানে জায়গায় জায়গায় লাগবে জলের ট্যাঙ্কিটা যাতে দেওয়া হয় আমি সেটার কথাই বলছি। এটা আমার জানা নেই, এটা ওই আমি এখন এখানে এসে আমিও জানতে পারলাম, কিন্তু কে বা কারা কি করছে আমাকে এগুলো আমি এখনো জানি না। এটা সেটা যদি হয় ওরা আমাকে হাতে হাতে দেখিয়ে দেয়, আমি তাহলে আইনি সাহায্য নিতে হবে, সেটা দেখতে হবে। রবি ঘোষ শোনে, কেউ শুনে না আমাদের কথা, কয় যে বলতেছে এখানে এটা মেশিনটা কিছুদিন পর পর খালি বলে নষ্ট হয়, ঠিক আছে? একটা জলের মেশিন যদি ওকে না চালানো যায় তাহলে তো ওটা বাড়িতে যেরকম চাপা কল পড়ে থাকলে আয়রন ধরে যায়, নষ্ট হয়ে যায়। ওই রকম মনে করেন এই মেশিনটা না চললে কিন্তু এটা নষ্ট হবে, ঠিক আছে? এই ছেলেটা কী করে এরা মেশিন চালা দিয়ে জল সাপ্লাই করে বেড়ায়, বিক্রির জল এটা করে বেড়ায়। আর এখানটা কারেন্ট চলে গেলে মেশিনটা অফ হয়েই থাকে। এখন ওর সময় শেষ, এক দেড় ঘন্টা ডিউটি থাকলে সময় শেষ, তখন এ কী করে এই মেশিন আবার বন্ধ করে চলে যায়। একবার খেয়াল করে না, লোকগুলোর কারেন্ট নাই, জলটা বেশি দিতে হবে।